বিশাল এক কুমিরকে পানির পাইপের মাঝে তাড়া করলো রোবট। টর্চ সহ রোবট দেখে বিশাল কুমির কিছুটা অবাক হয়ে এক মুহূর্ত দাঁড়িয়েছিল। মনস্থির না করতে পেরেই যেন সোজা উল্টে ঘুরে পালাতে থাকে বেচারা কুমির। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বেসামরিক সংস্থা দায়িত্বে ছিল মাটির নিচে পাইপের ফুটো ফাটল বা ত্রুটি খুঁজে বের করার কাজে। এই কাজে তারা ব্যবহার করেছিল চার চাকার একটি রোবট ক্যামেরা। ঠিক ওই সময় তাদের রোবটটি মুখোমুখি হয় 5 ফুট লম্বা কুমিরের। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। রোবটিক ক্যামেরার এমন ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা। রোবটের দায়িত্বে থাকা বেসামরিক সংস্থাটি জানিয়েছে, রোবট ক্যামেরাটি পাইপ পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল। এর আগে তারা মাটির নিচে শ্রমিক পাঠাতো। তারা এই ভেবে খুশি যে একটি ক্যামেরা এই বিশাল কুমিরের মুখোমুখি হয়েছিল। ভাগ্য ভালো যে ওই সময় কোনো মানুষ পাইপে ছিল না। রোবটটি কুমিরকে কিছু পথ অনুসরণ করে। ভিডিওটিতে দেখা যায় রোবটের তাড়া খেয়ে কুমিরটি পাইপের আরো গভীরে চলে যায়। কর্মকর্তারা আপাতত স্থানীয়দের পাইপের আশেপাশে না যেতে এবং পাইপের মধ্যে না নামতে সতর্ক করেছে।